ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশের কিছু সরল অঙ্ক খুব সহজে তা দেখো চলে এসেছে এক নম্বর অঙ্ক তোমাদের সামনে কি বলেছে যে ফোর পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান পয়েন্ট নাইন আচ্ছা আমাদের এক নম্বর অঙ্ক দেখো দুটো ফোর পয়েন্ট টু গুণ হিসেবে আছে তার মানে তোমরা ওটা কী লিখতে পারো ফোর পয়েন্ট টু এ স্কোয়ার তাই তো দুটো ফোর পয়েন্ট টু গুণ হিসেবে আছে তার মানে এটা ফোর পয়েন্ট টু এর স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট নাইন আবার দুটো আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট নাইন তার আবার স্কোয়ার ঠিক আছে আর নিচে কি আছে নিচে আছে দুটো জিনিসের গুণ একটা টু পয়েন্ট থ্রি আছে আর একটা সিক্স পয়েন্ট ওয়ান আছে গুণ হিসেবে তা তোমরা দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার ওপরে হচ্ছে তার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে একদম পরিষ্কার তোমরা যদি এখানে এ প্লাস বি মানে এটা প্লাস এটা করো কত পাবে নয় আর দুই এগারোর এক হাতে থাকছে এক চার আর একে পাঁচ আর একে ছয় এর এক ঘর আগে পয়েন্ট এর এক ঘর চলে এলো ঘর আগে পয়েন্ট ইন্টু এ দুটো যোগ হয়ে গেলো এ প্লাস বি হয়ে গেলো এবার এ মাইনাস বি এ দুটো তোমরা যদি বিয়োগ করো কত পাবে এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা পাবে টু পয়েন্ট থ্রি নিচে তোমাদের কত ছিল নিচেও তোমাদের ছিল টু পয়েন্ট থ্রি ইন্টু সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান কেটে গেলো টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি কেটে গেল তাহলে সব কেটে গিয়ে আমরা পাবো ফাইনাল আনসার ওয়ান ফাইনাল আনসার আমরা পাবো কত ওয়ান যেটা আমাদের রয়েছে অপশান এতে অপশান আমাদের ফাইনাল আনসার রয়েছে অপশান বিতে অপশান বি একদম রাইট ঠিক আছে চলো এরপরে নেক্সট নাম্বার টুতে যাই টু বলেছে দেখো কি আছে বলেছে যে তোমাদের ও টু পয়েন্ট সিক্স নাইন সেভেন মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন এইট তার স্কোয়ার প্লাস আবার ও দুটোর যোগ আকারের স্কোয়ার আছে বেশ আমরা একটা কাজ করি টু পয়েন্ট সিক্স নাইন সেভেনকে এ ধরে নিই মনে মনে কত ধরবো এ তাহলে আছে প্রথমে এ আর পরে যেটা আছে পয়েন্ট ফোর নাইন এইট তাকে বি ধরে নাও তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ও দুটোর যোগ আছে প্রথমে আছে বিয়োগ বিয়োগের হোল স্কোয়ার প্লাস আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার নিচে কী আছে নিচে আছে তোমাদের দেখো এ দুবার আছে গুণ হিসাবে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস পরেরটা হচ্ছে বি বিটা দুবার গুণ হিসাবে আছে তার মানে আমরা লিখতে পারি বি স্কোয়ার এবার এটার একটা সূত্র আছে কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে কি ছিল নিচে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো পুরোটা কেটে গেল। তাহলে আমাদের আনসার কত থাকছে ফাইনালি টু থাকছে আনসার ঠিক আছে আমরা সংখ্যাগুলো না লিখে তাদেরকে এ বি ধরে করলে অঙ্ক অনেক বেশি সহজ হবে চলো নেক্সট আর একটা সহজ অঙ্ক দেখি আমরা নাম্বার টু কিন্তু যাওয়ার আগে যদি একটু ভালো লাগে বা বুঝতে পারো অবশ্যই লাইক করবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো ওটা পুরো ভিডিও দেখো যদি বুঝতে পারো ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো নাম্বার তিনে যাই দেখো চলে এসেছে তোমাদের তিন নম্বর অঙ্ক বলেছে কি জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন এইট তার স্কোয়ার আবার পরে দুটো বিয়োগের আকারে হোল স্কোয়ার আকারে আছে একইভাবে তোমরা জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেনকে এ ধরে নাও তাহলে এ প্লাস পরেরটাকে আমরা বি ধরে নেবো মানে জিরো পয়েন্ট জিরো নাইন এইটকে আমরা বি ধরবো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস আছে আবার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার নিচে কি আছে নিচে আছে ওই এ ইন্টু বি কারণ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি সেভেনকে এ ধরেছ আর জিরো পয়েন্ট জিরো নাইন এইটকে তোমরা বি ধরেছ এ ইন্টু বি নিচে আছে এটা কার সূত্র হয় এটা সূত্র হয় আমাদের ফোর ইন্টু এ ইন্টু বি এর সূত্র ফোর সূত্র হয় মাঝে যদি প্লাস থাকতো তাহলে হতো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু মাঝে আছে মাইনাস তাই আসবে ফোর এবির সূত্র আর নিচে কি আছে নিচে এবি এ বি আর এবি কেটে বাদ দাও তাহলে আনসার তোমরা পেয়ে যাচ্ছ ফোর কত সহজ অঙ্ক একটুও বড়ো কোনো ক্যালকুলেশন নেই খুব ছোট্ট করে সহজে হয়ে যাচ্ছে নেক্সট নাম্বার ফোর দেখো চার বলেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান তিনবার গুণ হিসেবে আছে তাই না একটা সংখ্যা তিনবার গুণ হিসেবে থাকলে তাকে আমরা এ ধরে নিয়ে কিউব করে দিই তাহলে হচ্ছে ওপরে এ কিউ প্লাস তারপরে জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান এটাও তিনবার গুণ হিসেবে আছে তাই ওটাকে বি ধরছি তিনবার গুণ মানে বি কিউব নিচে কি আছে নিচে দেখো প্রথমে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান যাকে তোমরা এ ধরেছ তাকে দুবার গুণ হিসাবে আছে মানে এ স্কোয়ার মাইনাস এবার এ ও আছে ইন্টু ও আছে আর লাস্টে বি যেটা সেটা দুবার গুণ হিসেবে আছে মানে আমরা লিখতে পারি বি স্কয়ার এবার এ কিউব প্লাস বি কিউব আর নিচে স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার থাকলে তোমরা ডিরেক্ট এ প্লাস বি লিখতে পারো কেন দেখো কেন কারণ এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর নিচে আমাদের কী আছে নিচে আমাদের এটাই আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাতে করে সুবিধা হচ্ছে এটা আর এটা পুরো ক্যান্সেল হয়ে গেল থাকছে এ প্লাস বি এবার তোমরা বলবে এ মানে কত এ মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান বি মানে কত জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান জিরো ফোর ওয়ান এই দুটো যোগ করলে তোমরা কত পাবে তোমরা পাবে জিরো পয়েন্ট জিরো নাইন টু এটা কিন্তু অপশনে রয়েছে জিরো পয়েন্ট তোমরা দেখো অপশন সি একদম রাইট আনসার খুব সহজ কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় এভাবেই করতে হবে তাহলে অল্প সময় লাগবে আর একটা সময় তোমরা দেখে উত্তর বলে দিতে পারবে যেহেতু ওপরে এ কিউ প্লাস বি কিউব আকারে আছে আর নিচে মাইনাস আছে তাহলে এ প্লাস বি হবে ওপরে যে আকারটা রয়েছে সেই আকারেই আনসার আছে তাহলে এ প্লাস বি আছে তোমরা এত কিছু যদি নাও করো তাহলে তোমরা ডিরেক্ট যেহেতু ওপরে এ কিউ প্লাস বি কিউ প্লাস আছে তাহলে এটার আনসার আসবে এ প্লাস বি এ বলতে হচ্ছে এটা আর বি বলতে এটা যোগ করলে এটা পাওয়া যায় কোনো পেন পেপারও দরকার নেই একটা সময়ে যখন আমরা আর ভালোভাবে শিখে যাব চলো নেক্সট যাব নাম্বার ফাইভে দেখো পাঁচ বলেছে ওপরে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান তিনবার গুণ হিসেবে আছে তার মানে ওটা এ কিউব হবে তাই তো ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান কভার আছে তিনবার আছে তার মানে ওটা হবে এ কিউব তারপরে আছে টু পয়েন্ট সেভেন নাইন তিনবার মানে বি কিউব আর নিচে আছে এটা দুবার এটা এ বি আর এটা বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি আসবে আনসার আমরা শর্টকাটে যদি করি তাহলে উত্তর আসবে এ মাইনাস বি যেহেতু ওপরে এ কিউব মাইনাস বি কিউব আছে তাই আনসার এ মাইনাস বি আসবে এ বলতে কত এ বলতে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান বিয়োগ বি বি বলতে টু পয়েন্ট সেভেন নাইন টু পয়েন্ট সেভেন নাইন বিয়োগ করে দাও নয় দুই এগারো হাতে এক সাতে এক আট আর একে নয় হাতে এক তিন দুয়ে পাঁচ তাহলে টু পয়েন্ট টু নাইন হচ্ছে আমাদের একদম রাইট আনসার যেটা অপশান বিতে রয়েছে এত শর্ট দেখে নিয়ে বিয়োগ করেই উত্তর এবার এটা কিভাবে হলো যদি আসো তোমরা দেখো ওরা প্রথমে বলেছে ওই ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান তিনবার গুণ আছে মানে ওটাকে এ ধরছি এ কিউ মাইনাস এটা দু তিনবার গুণ আছে মানে বি কিউ নিচে কি আছে নিচে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান দুবার আছে তার মানে ওটা এ স্কোয়ার প্লাস ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টু পয়েন্ট সেভেন নাইন মানে এ ইন্টু বি মানে এ বি প্লাস টু পয়েন্ট সেভেন নাইন দুবার আছে গুণ তার মানে বি স্কোয়ার এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে কি আছে নিচে আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আরে এ দুটো তো সেম হয়ে কেটে গেল পড়ে থাকছে এ মাইনাস বি এ মানে কত ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান মাইনাস বি মানে টু পয়েন্ট সেভেন নাইন এ দুটো বিয়োগ করলে তোমরা পাবে টু পয়েন্ট নাইন টু ঠিক আছে যেটা আমাদের অপশান বিতে আছে তাহলে এত বড়ো করারও দরকার নেই শিখে যাবার পর তোমরা দেখেই বলে দেবে যেহেতু ওপরে এ কিউব মাইনাস বি কিউব আছে মাইনাস আছে তার মানে আনসার আসবে আমাদের এ মাইনাস বি এ বলতে প্রথমেরটা বি বলতে দ্বিতীয়টা বিয়োগ করে দাও অঙ্ক শেষ এত সহজে হবে অঙ্ক ঠিক আছে তা চলো নেক্সট যাই আমরা নাম্বার সিক্সে দেখো ছয় কি বলেছে ছয় কিন্তু একটু উল্টো করে দিয়েছে মানে উল্টে দিয়েছে অঙ্কটা দেখো ওপরে পয়েন্ট নাইন ফোর থ্রি দুবার আছে মানে ওটা আমরা এ ধরে নেব এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি আকারে আছে মানে আমি ওই জিরো পয়েন্ট নাইন ফোর থ্রিকে এ ধরতে চাইছি কি বলছি জিরো পয়েন্ট নাইন ফোর এ ধরো আর একটা সংখ্যা রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন সেটাকে আমরা ধরতে চাইছি বি পরিষ্কার এবার আমরা কি করব ওপরে দেখো এটা দুবার গুণ আছে মানে এ স্কোয়ার মাইনাস এটা ইন্টু এটা একবার আছে তাহলে এ ইন্টু বি প্লাস এটা দুবার গুণ হিসেবে আছে তার মানে বি স্কোয়ার আর নিচে কি আছে নিচে আছে এটাই তিনবার গুণ মানে এ কিউব প্লাস এটা তিনবার গুণ মানে বি কিউব এ কিউব প্লাস বি কিউব এটা নিচে রয়েছে এইবার দেখো কি আছে ওপরে যেটা আছে আর নিচে কিন্তু এবার আগের অঙ্কগুলোর উল্টো হয়ে গেছে এ তো কিউ প্লাস বি কিউ সব কেটে গিয়ে আমরা জানি নিচে এ প্লাস বি থাকবে ওপরে কেটে গিয়ে এক আসবে কেন এক আসবে সেটা বলে দিই এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর ওপরে কি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা আর এটা কেটে গেল থাকছে ওপরে ওয়ান নিচে এ প্লাস বি ওয়ানটা লিখলাম ওয়ান এ বলতে লিখবো আমরা জিরো পয়েন্ট নাইন ফোর থ্রি জিরো পয়েন্ট নাইন ফোর থ্রি প্লাস বি বলতে লিখবো জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন তোমরা যদি এ দুটো নিচে যোগ করো তাহলে পাবে কত ওয়ান পাবে ওয়ান পয়েন্ট জিরো 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 পাবে এগুলো বাদ দাও ওয়ান পাবে ওয়ান বাই ওয়ান মানে তোমাদের ফাইনাল আনসার আসবে ওয়ান ফাইনাল আনসার আসবে ওয়ান অর্থাৎ রাইট অপশান হবে তোমাদের একই কোনোটিই নয় অপশান ডি কোনোটিই হবে না ঠিক আছে আমাদের হিসাবে ওয়ান এসছে কিন্তু পরীক্ষায় এত বড় অঙ্ক করবার কোনো দরকার নেই যখন তোমরা এই আকারটা দেখে নিলে নিচে আছে এ কিউব প্লাস বি কিউব তার মানে নিচে থাকবে এ প্লাস বি আর ওপরে এক হয়ে যাবে এ প্লাস বি দুটো যোগ করলে এক পাবো এক বাই এক মানে এক আসবে উত্তর এটা একটা সময় পর তোমরা অবশ্যই মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে একদম খুব সহজেই চলো এরপরে যাব নেক্সট নাম্বার সেভেনে দেখো নাম্বার সেভেন কী বলেছে জিরো টেন পয়েন্ট থ্রি তিনবার গুণ হিসেবে আছে প্লাস ওয়ান তার মানে এখানে টেন পয়েন্ট থ্রিকে আমাদের ধরতে হবে এ আমাদের টেন পয়েন্ট থ্রি যেটা রয়েছে তাকে ধরতে হবে এ আর এরপরে আরেকটা আছে ওয়ান তাকে ধরতে হবে বি তাহলে ওপরে তোমরা কি পাচ্ছ টেন পয়েন্ট ওয়ান তিনবার গুণ হিসাবে আছে তার মানে তোমরা লিখবা এ কিউব প্লাস বি কিউব ওয়ান আছে ওয়ান মানে আমরা এক লিখছি একের কিউব লিখা যায় একের কিউব করলে তো একই হয় এইদিকে বিয়ের কিউব করলে বি কিউব হয়ে যাবে তাই এক না লিখে ওটাকে আমরা বিয়ের কিউব করতে পারি নিচে কি আছে নিচে টেন পয়েন্ট থ্রি কিন্তু দুবার গুণ হিসাবে আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টেন পয়েন্ট থ্রি আছে একবার মানে এ তার পাশে কিছু নেই মানে আমরা এক আছে ধরতে পারি তার মানে একটা বি আছে আর লাস্টে এক আছে এক না লিখে একে স্কোয়ার করতে পারি একে স্কোয়ার করলে মানেই সেটা বি এর স্কোয়ার তাই হয়ে গেল বি স্কোয়ার এবার বুঝতে পারছো আকারটা কি চলে এসছে ওপরে প্লাস তার মানে উত্তর কিন্তু তোমাদের বের হবে এ প্লাস বিতে বাকিগুলো সব কেটে যাবে এবার এ বলতে টেন পয়েন্ট থ্রি আর বি বলতে ওয়ান এ বলতে টেন পয়েন্ট থ্রি আর বি বলতে ওয়ান এ দুটো যোগ করলে তোমরা পাবে ইলেভেন পয়েন্ট থ্রি ইলেভেন পয়েন্ট থ্রি দশ দশমিক তিন আর প্লাস এক করছি তাহলে আমরা পাব ইলেভেন পয়েন্ট থ্রি যেটা অপশান রয়েছে আমাদের রাইট আনসার কোনটা হবে অপশান সি অপশান সি একদম রাইট আনসার পরিষ্কার খুব সহজ তা দেখো এই যে সহজ অঙ্কগুলো হলো এরকম বেশ কিছু আরও সহজ অঙ্ক নেক্সট ক্লাসে আসবে তবে আমি চেষ্টা করবো করছিও খুব চেষ্টা যে একটু রেগুলার ক্লাস দেওয়া এবং এখন না হলেও আর কিছুদিন পর আশা করব। যে তোমাদের জন্য রেগুলার একটা ক্লাস রাখা এবং দিনে দুবার ক্লাস রাখা একটা সকালবেলা ইচ্ছে আছে সকাল নটা থেকে দশটার মধ্যে একটা ক্লাস করার আর একটা ইচ্ছে আছে দুপুরবেলা নাগাদ একটা ক্লাস তোমাদের জন্য আপলোড করার তাহলে দিনে দুটো করে হলে আমাদের প্রিপারেশান আর একটু বেশি ফাস্ট হবে আর একটু স্ট্রং হবে আরও বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ককে আমরা একদম সহজ উপায়ে শিখতে পারবো তা চলো আর চেষ্টা রইলো অবশ্যই চেষ্টা থাকবে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এটা চালু করার ব্যবস্থাটা এবং আশা করি তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে